আনন্দ আছে, ছোটবেলার বন্ধু, আর কোনো চাপ নেই। আচ্ছা সবাই সরস্বতী পূজার জন্য এক্সাইটেড? দোলের জন্য আবার শুরু করতে আমার সাথে তোমার কথা হয় বেশিরভাগই ছাদ দিয়ে। তো গুড মর্নিং, আমাদের একটা বাড়িতে কুকু পাখি একটা ডিম দিয়েছে। এই তোর মুখটা, ওর কিন্তু তলে একটা ডিম আছে, একটাই দিয়েছে। আগের বার দুটো দিয়েছিল, তার মধ্যে একটা নষ্ট হয়ে গেছে আর একটা থেকে ছোট্ট বেবি হয়েছে। ওই তো উড়ে গেল, এখানে একটাই ডিম দিয়েছে। আমি সবে অ্যাপেল সিরা ভিনিগার নিয়ে বসে, এদিকে মা ফ্রাইড রাইস করছে, তাই জন্য চালটাকে ঠান্ডা করতে দিয়েছে। কি দুলাই কাঠি চাল, এটা কি যায় দুলাই কাঠি না, তুলাই পাঞ্জি চাল মানে দুলাই কাঠি সত্যি কি তুলাই পাঞ্জি, এটা মুর্শিদাবাদের চাল। ও তাই বলি, ছোট 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 চাল, গন্ধ আলাদা। শুকে দেখ লাঞ্চে কি করছো? এই তো ফ্রাইড রাইস করছি, আর মাছ করছি, আর চাটনি করবো। চারটে গাজর রেখে দিয়েছি বড় বড়, যাতে এটার মা বললো গাজরে হালকা হবে। আজকে দুপুরবেলা লাঞ্চ হয়েছে, এখানে হচ্ছে ফ্রাইড রাইস দই দিয়ে আর মাছ করেছে। তো তার মধ্যে দিদা খাওয়া শুরু করে দিয়েছে। দিদা কেমন হয়েছে রান্না? চলে এসো, এটা অনির্বাণকে ভিডিওতে বলছি না, দিদা হচ্ছে বুঝি অনির্বাণ ভিডিওতে রয়েছে, বলছে চলে এসো আর এটা ভিডিও করছে, বুঝেছো? অনির্বাণের এখানে নেই, দেখতে পাচ্ছে না। মা বাবা অনির্বাণের জন্য আলাদা করে তুলে রেখে দিয়েছে। এখানে গাজরের হালুয়াটা অনেকটা হয়ে এসছে, এখনো বাকি আছে, এটা অনেক মজবুত। অ্যাকচুয়ালি ঘি দিয়ে ভেজেছে, ভাজার পর দুধ দিয়ে এটাকে নরম করছে। ঠিক আছে, ফেভারিট জিনিস হচ্ছে এই জিনিসটা, মিল্কমেড। এখানে একটু কাজু বাদামটা ঘিয়ে একটু হালকা করে ভেজে নিচ্ছে। তো ঘড়ির কাঁটা এখন 5:10, এই মুহূর্তে আমি এখন ঠিক ময়দান চত্বরটায় আছি। ভেরি গুড আফটারনুন তোমাদের সবাইকে, অফিস থেকে বেরিয়ে এই জাস্ট ময়দান চত্বরটায় এসে দাঁড়িয়ে ভিডিওটা স্টার্ট করলাম, অ্যান্ড বহুদিন পর আসলাম জায়গাটাতে। অ্যান্ড বাই দি ওয়ে, আজকে আমি আবার শ্বশুর বাড়ি যাচ্ছি, প্রিয়ামদের বাড়িতে। হ্যাঁ একদমই তাই, আর লাস্ট গেছিলাম সেই জগদ্ধাত্রী পুজোর সময়, তারপর লাস্ট দেড় মাস কি দু মাস মতো যাওয়াই হয়নি আমার একদিন, ওখানে মানে থাকাই হয়নি দাদা। এই শর্মাতে এবার অনেকদিন পর আসলাম, এই প্রিয়ামদের বাড়ি যাওয়ার সময় যেটুকু যে আসি আমরা দিদি একটা। তো এখন একটা লেক গার্ডেন্সের লর্ডসের মোড়ের দিকে যাব, ওই লিওন্স থেকে গন্ধরাজ মোমো, যেটা আবার প্রিয়া ওর মা খেতে ভালোবাসে। আমার শাশুড়ি মা বর্ষা, এইদিকে হচ্ছে দিদা, এদের জন্য লিওন্সের গন্ধরাজ মোমো নিয়েছি। আমার বেহালার রাস্তায় এখন ঢুকে পড়েছি, বেহালার পান্না সব থেকে পুরনো মিষ্টির দোকান। আচ্ছা যদি তোমাদের পান্নার গোটা ইউনিটটার ব্যাপারে বলি, পান্না কিন্তু অনেক বড় ব্র্যান্ড, মানে আমরা যারা যারা বেহালায় থাকি বা যারা সাউথ কলকাতার দিকে থাকি তারা পান্নার ব্যাপারে অনেকেই জানি, বা যারা তোমরা দূরে থাকো তোমাদের কিন্তু সেই পান্নার সম্পর্কে কিন্তু খুব একটা আইডিয়া নেই। পান্নার মিষ্টি, দুখানা মিষ্টির দোকান, পান্না অয়েল, পান্না সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট, পান্নার আইসক্রিমের দোকান, পান্নার চা পাতার দোকান, পান্নার রেস্টুরেন্ট, পান্না কফি শপ, এতগুলো সব বেহালার মধ্যে, মানে এক জায়গার মধ্যে তো সমস্ত ব্রাঞ্চগুলো। তো আজকে বর্ষার তার নিজের হাতে স্পেশাল এগ চিকেন রোল বানাচ্ছে, অনির্বাণকে দিয়েছে চিকেন এগ রোল, মা খাচ্ছে চিকেন রোল, চিকেনের স্টাফিংস প্রচুর রয়েছে, আমারটা খুলে গেছে এমন অবস্থা। A few moments later. ওই যে তোমরা দেখলে যে প্রিয়ন্দর বাড়ির জন্য লিয়ান্সের মোমো থেকে শুরু করে তারপর বোধ হয় ভালোসাই নিয়েছিলাম, বাড়িতে গেলাম, তারপর ওকে নিয়ে একদম বাড়ি থেকে আসলাম। আজকে পাড়া সবাই আসবে, আজকে এখানে মিটিং বসবে সরস্বতী পুজোর জন্য, তো প্রচন্ড ভাবে এক্সাইটেড হয়েছি, দেখা যাক কি কি প্ল্যান হয়। ওয়েদারটা এমনি একদম বৃষ্টিপাতের ওয়েদার, একটু চাই চপ চপ টপ নিয়ে চপ কফি চা বুই বুবু, এটা কি খেলবি না? ও বাবা, আমি তো আদর করি কি না, ওকে আদর করা যাবে না, ওকে আদর করলি না, ভালো মেয়েটা। আচ্ছা ওকে মারতে আর মারিস না ওকে, ও এমনি মরে গেছে, কত মারবি ওকে জীবনে। সব বাধা অতিক্রম করে সরস্বতী পুজো হচ্ছে, একদম হবে, ভালো লাগছে বলো বিশাল। আমি তো জানি সরস্বতী পুজো হবে, মা আছে, মা আছে, মাকে নিয়ে কখনো ভাগাভাগি করতে নেই জীবনে, যে ভাগাভাগি করবে একদম ভাগ হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। শ্যামলের মুকুটও চোখ, আজকে এমনি একটু বৃষ্টি বৃষ্টি পড়েছে সারাদিন ধরে, ওই জন্য একটু গরম গরম মুড়ি, এই গরম গরম মুড়ি বলছি, গরম গরম বেগুনি আর পেঁয়াজি, মুড়িটা নরমাল গরম গরম মুড়ি ভাজছে তো বললো, মুড়ি মুড়ি ভাজছে না, এই অজয়দা ভাজছে, এটা দোকান দিয়েছে অ্যাকচুয়ালি। আর হচ্ছে চা কফি এগুলো তো নর্মাল থাকবে, এখন যে যা খাবে, এই একদম গরম গরম বেগুনি, গরম গরম পেঁয়াজি শ্যামলদার হাতে। হ্যাঁ এসে গেছেন গোবা কাকিমার ফ্যামিলি, কে কে এসছে দেখি, আগে কে এসছে, ভালো আছো?
বিস্কুট আছে, বিস্কুট গুলো নে রে, ঘুরে বিস্কুট গুলো নে, চা এক সয় রেখেছি, যদি লাগে তো নিয়ে নেবে। আমার সাথে তোমার কথা হয় বেশিরভাগই ছাদ দিয়ে, ছাদ দিয়ে কথা হয়। আমি একদিন বাড়ি গেছি, তাহলে সরস্বতী পূজা কিরকম কি খরচাপাতি হতে পারে, লোকজন ধরতে হবে না, এখন হিসাব আছে, মানে এখন পুজোটা হয়নি, বিসর্জনের প্ল্যানটা করছো। আনান কখন আসছে, আসবে তো, এই তো ভালোভাবে হবে, একদম সুস্থভাবে হবে, স্পন্সর বাই শ্রোতা। আমাদের আমাদের সঙ্গে অনেক বড় বুনিম জন আছে, বিশিষ্ট ব্যক্তি আছে, যারা আমাদের পূর্ণ সমর্থন করছে পূজোটা। আমাদের বলেছে পুজো নিয়ে তোমাদের কোনো টেনশন টেনশন করতেই হবে না, আমরা আমাদের সাথে আছি, অনেক লোকে আমাদের আশ্বাস দিয়েছে আমরা পুজোটা লাস্ট পর্যন্ত করবো, প্রত্যেক বছর এভাবেই করতে হবে। তারপর এমনকি আজকের মিটিং এ আমাদের এই কথাটা হয়ে গেল, পুজো তো হয়নি এখন অব্দি, আরে দোলের দোলের জন্য আবার শুরু করতে হবে, দোল ফাটিয়ে দেবো এবারে, পিকনিক একদম একদম। রাত্রি 10:40 বাজে, মোটামুটি আধা ঘন্টা হয়ে গেছে, ও এসছে ভাই, এক্সাইটেড পুজো নিয়ে একদম দারুণ না, আনন্দ আছে, ছোটবেলার বন্ধু, আর কোনো চাপ নেই, একদম ন্যাংটো বয়সের বন্ধু, আমার মধ্যে ন্যাংটো ছিল না, তার থেকে একটু বড় হয়েছিলাম আমরা। রাত 11টা বাজে, এতক্ষণ ধরে আমাদের সবাই মিলে একসাথে মিটিং করে একটা জায়গায় পুরো ফিক্স করেছি, অজয় দা আর আমি ঠাকুর আনতে বেরিয়েছি, হ্যাঁ ঠাকুর আনতে বেরোচ্ছি, হ্যাঁ ঠাকুর অর্ডার দিতে যাচ্ছি আমরা, সরস্বতী পুজো দুর্গা পুজো হচ্ছে আমার দিকে। আচ্ছা তো আলটিমেট এই 2024 এই যে সরস্বতী পুজোটা হতে চলেছে, এটাই সব থেকে বড় আনন্দের ব্যাপার। একদম মনে পড়ে 2022 কথা, যখন প্রথম উদ্যোগ নিয়েছিলাম এই পুজোটা কীভাবে করা যায়, অন্তত আমার জন্মের পর থেকে এই পাড়ায় অন্তত পুজো কোনোদিন আমি দেখিনি। যাই হোক, পুজোটা যে শুরু হয়েছে, কার হাত দিয়ে শুরু হয়েছে সেটা বড় ব্যাপার নয়, এই যে সবাই যে সহযোগিতাটা করছে এটাই আমার কাছে অন্তত সব থেকে বড় আনন্দের ব্যাপার, বড় প্রাপ্তি বলতে পারো। এটা সরস্বতী পুজো উপলক্ষে ঠাকুর আনতে যাওয়া, সবাই মিলে হই হই করে, এর একটা আলাদাই আনন্দ, নিজের পাড়ার পুজো মানে নিজের বাড়ির পুজো। তো ভিডিওটা আজকের মতো আমরা এখানে শেষ করছি, সরস্বতী পুজো উপলক্ষে কী কী আপডেট আগামী মানে আগামী পরবর্তী ভিডিওগুলোতে আসতে চলেছে সব তোমরা জানতে পারবে আস্তে আস্তে। আর একদম আর পড়েছে কি ভ্যালেন্টাইন্স ডে দিন সরস্বতী পুজোটা, মানে এক এক দিলে দুই পাখি, হ্যাঁ মানে ভ্যালেন্টাইন্স ডে, যারা বিয়ে করেনি, যারা ধরো কাপেল আছে এখনো, তাদের একটা মানে চুম্মায় চুম্মা, হ্যাঁ মানে সকালবেলায় সরস্বতী পুজো, রাত্রিবেলায় ভ্যালেন্টাইন্স ডে, সকালবেলায় কাশো, রাত্রিবেলায় বাসি দিয়ে শেষ করবে একদম।